সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের পাঠ্যবইয়ের অষ্টম অধ্যায়ের পাঠ 8.1 ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করো যে আমরা চারিদিকে অনেক বিষয় দেখতে পাই, গাছ দেখতে পাই, মেঘ দেখতে পাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যেগুলো আমরা কীভাবে দেখতে পাই। হয়তোবা তোমরা উত্তরে বলতে পারো যে আমরা চোখ আছে, চোখ দিয়ে দেখতে পাই। কিন্তু একটা বিষয় কি খেয়াল করছো, কোনো বস্তু যদি অন্ধকারে রাখা হয় তাহলে কি সে বস্তুকে আমরা দেখতে পাই, কেন দেখতে পাই না? সেই প্রশ্নটা একটু খেয়াল করো যে এর কারণ হচ্ছে আলো। আসলে আলোর উপস্থিতি ছাড়া আমরা কোনো বস্তুকে দেখতে পাই না। টলেমি এবং অন্যান্য সায়েন্টিস্টরা মনে করতো যে চোখ থেকে আলো কোনো বস্তুর উপর পড়লে আমরা তখন সেই বস্তুটাকে দেখতে পাই, কিন্তু বাস্তবে সেটা বাস্তবসম্মত নয়। এর বিরোধিতা করে আল হাজেন তিনি বলেন যে কোনো বস্তু থেকে আলো যখন আমাদের চোখে আসে তখন আমরা সেই বস্তুকে দেখতে পাই, কিন্তু সকল বস্তু তো আর দীপ্তিমান নয়। সেই জন্য আমাদের প্রশ্ন হচ্ছে আলো কী? আলোর প্রকার শক্তি যার উপস্থিতিতে কোনো বস্তুকে দেখা যায়। তাছাড়া আমরা বলতে পারি আলো এক প্রকার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। প্রশ্ন হতে পারে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কী? যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এবার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মিটারের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ হতে কয়েক কিলোমিটার থেকেও বেশি হতে পারে, অর্থাৎ এর তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র থেকে অনেক বেশি হতে পারে। তোমরা গ্রাফটি একটু লক্ষ্য করো, গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখানো যাচ্ছে। বিদ্যুৎ চুম্বকের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার হলে তা দেখতে পাই, সেটাকে বলা হয় আলো। এর বাইরে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাই না। এবার দৃশ্যমান আলোর বিভাজন বেনি আর সকলা তোমরা জানো, বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, হতে কমলা, লতে লাল। এগুলোর মধ্যে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আবার বেগুনের চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য আছে আল্ট্রাভায়োলেট, তার চেয়ে কম এক্সরে, তার চেয়ে কম গামা। আবার লালের চেয়ে বেশি আছে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। আমরা এগুলোকে দেখতে পাই না, আমরা না দেখতে পেলে অন্যান্য প্রাণী বা পোকামাকড় এগুলোকে দেখতে পাই। দেখো আমরা বাসায় রিমোট ব্যবহার করি, রিমোট থেকে ইনফ্রারেড আলো বের হয়, এটা আমরা খালি চোখে দেখতে পাই না, এটাকে মোবাইলের ক্যামেরার সাহায্যে দেখা যেতে পারে। আমরা সব এক্সপেরিমেন্ট করি, দেখো মোবাইলের ক্যামেরাকে যখন অন করা হয় তখন দেখা যায় ইনফ্রারেড আলো বের হয় মোবাইল ক্যামেরা দিয়ে, সেটা দেখা যায়। সবাইকে ধন্যবাদ, আবার কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।